আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে নরম তুলতুলে মিল্ক পুডিং। দেখতে যেমন সুন্দর, খেতে তো আরও মজার। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটি সসপ্যানে আমি 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি কিছু লেবুর খোসা নিয়ে নিচ্ছি। এরকম একটি গোল লেবুর খোসা আমি কেটে নিয়েছি, একেবারে পাতলা করে খোসাগুলো কেটে নিয়েছি। এতে করে দুধ থেকে খুব সুন্দর একটা লেবুর সুঘ্রাণ বের হবে। আর 1 টুকরো বড় সাইজের দারচিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর যখন দুধে একটা বলক চলে আসবে, ওই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, বা মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 2-3 মিনিট জাল করার পর লেবুর খোসা ও দারচিনিগুলো আমি তুলে ফেলে দিব। আর অন্যদিকে 1 কাপ পরিমাণ সাধারণ তাপমাত্রার তরল দুধে আমি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে কর্নফ্লাওয়ার গুলানো দুধটাকে আমি চুলায় বসানো দুধের হাঁড়ির ভেতরে ঢেলে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম ঘন থকথকে হয়ে আসবে, ওই পর্যায়ে দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা সার্ভিং ডিশের ভেতরে ঢেলে দিব। তারপর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে উপরিভাগটা ঢেকে দিব। এরপর সাধারণ তাপমাত্রায় মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করব। ঠান্ডা হয়ে যাবার পর নর্মাল ফ্রিজে আমি সারা রাতের জন্য এটাকে রেখে দিব সেট হওয়ার জন্যে। 1 রাত ফ্রিজে রাখার পর আমি ডিশটাকে বের করলাম, উপরের প্লাস্টিক র্যাপারটা তুলে ফেলবো। এরপরে এই বাটিটাকে ফ্লিপ করব, যেভাবে আমরা পুডিংটা বের করি। আর বাটির নিচে আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে দিয়েছিলাম, যাতে করে সহজে তোলা যায়, সেটাও আমি সরিয়ে ফেলবো। এরপর একটি চাকুর সাহায্যে পুডিংটাকে আমি কেটে নিব। পুডিংটাকে ছোট ছোট পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে মিল্ক পুডিং। এরপরে আপনারা ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন। তো দর্শক, দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল মিল্ক পুডিং। বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।